नमस्कार बंधुरा, आमी बाबली और आमार रान्ना बान्नाय आपनादे सकल के स्वागत जानाय। तो बंधुरा, आज के आमी आपनादेर सामने तैरी करे देखाबो लाउ शाक दिए माछेर झोलेर रेसिपी। आशा करी आपनादेर रेसिपिटी भालो लागबे। तो चलुन बंधुरा, एबार रेसिपिटी शुरू करी। एखाने आमी रुई माछ निएछि आर रुई माछगुलोके आमी नून हलुद दिए माखिए निएछि। आर एदिके आमी कड़ाइ बसिए दिएछि माछ भाजार जन्य। कड़ाइयेर मध्ये दिए देबो आमी सर्षेर तेल, तेलटाके एकटु गरम करे नेब। तो तेल गरम हो गए, एबार माछगुलोके तेलेर मध्ये दिए आमि भेजे नेब। माछगुलो भेजे आमि তুলে নেব। তো এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নেব। এখানে দেখুন আলু আমি লম্বা করে কেটে নিয়েছি। তো এই মাছ ভাজার তেলের মধ্যেই আলুগুলো আগে আমি একটু ভেজে নেব। আমি একটু নুন দিয়ে দেব আর দেব আমি সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে আমি একটু ভেজে নেব। এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি লাউ শাক। তো লাউ শাকগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেব। আর দিয়ে দেবো একটু নুন, দিয়ে লাউ শাকগুলোকে আমি ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা দেখুন খুলে দিয়েছি আমি। আর এখানে লাউ শাকটা আর আলুটা দুটাই আমার সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে একটু এবার নামিয়ে নেবো একটা বাটিতে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। দেবো কালো জিরে, ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। তো এখানে দেখুন আমি জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কেটে, সামান্য একটু নুন, হলুদের গুঁড়ো, দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। এখানে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে আর টমেটোটা গলে গেছে। তো এখানে দেখুন লাউ শাকটা নামিয়ে রেখেছিলাম, সেই লাউ শাকটা আমি দিয়ে দেবো মশলার মধ্যে। মশলাটা দেওয়ার পরে আমি এটাকে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। ঝোলটা 5 মিনিট ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আমি আর ওইটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটাকে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম বন্ধুরা। এবার নামিয়ে নেব। তো দেখুন তৈরি হয়ে গেল আমার লাউ শাক দিয়ে মাছের ঝোল। তো তৈরি হয়ে গেল লাউ শাক দিয়ে মাছের ঝোল। তো যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই।